আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে কিয়ামত সম্পর্কে আপনাদের জন্য কিছু কথা বলবো। পৃথিবীর এক মহাসত্য হচ্ছে কিয়ামত, আর এই বিষয়ে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাআলা 389টি আয়াত নাজিল করে মানব জাতিকে বারবার সতর্ক করেছেন, বিবরণ দিয়েছেন এই আসমান জমিন ধ্বংসের ব্যাপারে। হযরত ইসরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর ফুৎকারের মাধ্যমে সংঘটিত সেই ভয়াবহ বিচার দিবস অর্থাৎ মহান কিয়ামত দিবস, মুহূর্তেই নির্মূল হবে লক্ষ কোটি বছরের কোটি কোটি শ্রমিকের ঘাম ঝরা এত এত স্থাপনা, মহাস্থাপনা। ধ্বংস হবে 2770 ফুট উঁচু সেই সবচেয়ে বড় বুর্জ আল খলিফা থেকে সবচেয়ে ক্ষুদ্রতমটিও। ভাবছেন কি অবস্থা হবে সেদিন? আজকের যে পাহাড়গুলোকে পৃথিবীর পেরেক বলা হয়, সেদিন সেই পাহাড়গুলো হবে ধুনিত তুলার মতো। এমনকি টপ অব দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্টও সেদিন ধুনিত তুলো হয়ে উঠবে। সেদিন আকাশটা বিদীর্ণ হবে আর নক্ষত্রগুলো পড়বে খসে খসে। সুবহানাল্লাহ, না জানি কি ভয়ঙ্কর দৃশ্য হবে সেই দৃশ্যগুলো, চুরমার করে দেবে পুরো বিশ্বকে ক্রমাগত ভূমিকম্প। আর আকাশটার অবস্থা হবে সেদিন এমন যেমন একটি পশুর চামড়া ছাড়ালে হয়। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। Haven't you?